আপনাদের চ্যানেলকে লাইভ আপডেট সারা দিনের নিয়ে আমি অনুষ্কা। স্কটল্যান্ডে ভারতীয় সমাজের অনেকের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্কটল্যান্ড নিবাসী ভারতীয়রা একবার প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য সেখানে সমবেত হয়ে অপেক্ষা করছিলেন। অন্যদিকে সব রকম জটপড়ার অবসান ঘটিয়ে নিজে পূর্ব ঘোষণা মতো নয়া দল ঘোষণা করলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। তার নয়া দলের নাম পাঞ্জাব লোক কংগ্রেস। অভিমানী ক্যাপ্টেন আগে জানিয়েছেন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করে লড়াই করবে তার নতুন দল। বরাবরই তার নাম পছন্দের তালিকায় রয়েছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। দিল্লিতে শরদ পাওয়ারের সঙ্গে পিকের বৈঠকের সময় সেই ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আজ ফের সাংবাদিক বৈঠকে তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি ভোট কুশলী প্রশান্ত কিশোরকেও আক্রমণ করলেন অধীর চৌধুরী। রাজপোখালির শ্যামা পুজো, তার আগেই আজ সকাল থেকে বাজারের বিভিন্ন ফুলের দোকানে লক্ষ্য করা যায় ক্রেতাদের ভিড়। বিশেষ করে ফুলের পাইকারি দোকানগুলোতে রয়েছে ফুল কিনতে আসা মানুষের উচ্চপড়া ভিড়। শিলিগুড়ি কোনো উন্নয়ন হয়নি বলে দাবি করলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ট। পাশাপাশি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোলাবাজি ও গুন্ডামির অভিযোগও তোলেন তিনি। শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট, পার্বতী ঘাট, সন্তোষী ঘাট সহ অন্যান্য ঘাট গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার সৌন্দর্যায়নের কাজ প্রায় শেষের দিকে। উক্ত ঘাটগুলো সরজমিনে পরিদর্শনে আজ সকালে গেলেন গৌতম দেব। রহস্যজনকভাবে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের তেলিপাড়া এলাকায়। কালীপূজা উপলক্ষে আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের কয়া খাতা নবজ্যোতি ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হলো। দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুক্তভোগী কয়েকশো পরিবার বালতি কলসি নিয়ে রাস্তায় নেমে মহিলাদের বিক্ষোভ। বিক্ষোভের মুখে স্থানীয় পঞ্চায়েত সদস্য ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের সংগঠন মধ্যপাড়া গ্রামে। কান্তপুরী ভাষা একাডেমির পক্ষ থেকে 30টি কান্তপুরী ভাষার বইয়ের শুভ উদ্বোধন হলো। এ নিয়ে জলপাইগুড়ি ইন্দিরা কলোনির একাডেমির অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর 42তম প্রতিষ্ঠা দিবস পালন করলো মালদা সংগঠনের সদস্যরা। ডলফিন প্রজাতির মাছ উদ্ধার হলো মালদার মানিকচকের কালিন্দি নদীতে, যদিও উদ্ধার হওয়ায় মাছটিকে বাঁচানো যায়নি। গতকাল বিপুল ভোটে জয়লাভ করার পর আজ কোচবিহারের দিনহাটার মদনমোহন বাড়িতে পুজো দিলেন উদয়ন গুহ। এখনকার মতো আপডেট সারাদিনের এ পর্যন্তই। দেখতে থাকুন এসকে লাইভ বাংলা। शादी हो या सगाई या हो कोई तीज त्योहार, करनी हो शॉपिंग सोने के आभूषणों की, दर लेना हो डायमंड सेट, जहाँ एक ही जगह मिले कुंदन से लेकर रूबी पन्ना के तमाम वैरायटी। इस दीपावली पाइए 100% डायमंड गहनों पर मेकिंग चार्ज फ्री और 10% गोल्ड में। 4 दशकों से जिसने बनाया अपना एक अलग पहचान, हॉलमार्क और ISO सर्टिफाइड सिलीगुड़ी के सेठ सिलाल मार्केट स्थित सिल्वर क्वीन ज्वेलर्स। पक्का सोना पक्का विश्वास। घर का फर्नीचर ही घर की शोभा होती है। गेस्ट की नज़र फर्नीचर पर ही पड़ती है। बेडरूम सेट से लेकर डाइनिंग टेबल, सोफा सेट, वॉल यूनिट, ऑफिस फर्नीचर, लेदर सोफा, महाराजा सोफा इत्यादि। इसकी रेंज और कीमत को देखते हुए फर्नीचर का वन स्टॉप सॉल्यूशन है वुड से। डेकोर योर ड्रीम। सत्यम प्लाजा नियर भक्ति नगर चेक पोस्ट सेवक रोड सिलीगुड़ी। फोन 9564130130। अगर उठाना है आपको लुफ्त साउथ इंडियन खाने का, बना हो जो साउथ के मसालों से और खाने में हो लाजवाब, मिले जब एक ही जगह इडली डोसा के साथ वैरायटी ऑफ फूड, फिर ऑल डे दिल करे साउथ ही मूड, तो अभी ऑर्डर करें स्विगी या जोमेटो से। कांटेक्ट करें 9434751555 पर। और याद रखे सिलीगुड़ी ज्योति नगर स्थित टेस्ट ऑफ साउथ इंडिया। जब दिल हो कुछ चटपटा खाने को और मन करे मुस्कुराने को, जहाँ मिले एक ही छत के नीचे इंडियन, साउथ इंडियन, चाइनीज स्नैक्स, पिज्जा, बर्गर के साथ ही वैरायटी ऑफ फूड्स, तो बिना देर किए चले आइए अपने दोस्तों या फिर अपने स्पेशल वन के साथ या फिर संग परिवार। अंकिताज केक्स एंड कैफे, MG रोड, बीड, 12। कॉन्टेक्ट नंबर 9434016803। कम्प्लिट कार्डियो केयर अब उपलब्ध छ महाराजा अग्रसेन हस्पिटलमा। क्याथल्याबको साथमा हार्ट केयर अनि कार्डियक इमर्जेन्सीलाई प्रबन्धित गर्न मुटु विशेषज्ञहरूको एउटा विश्वासिलो टोली हामीसँग छ। यहाँ कम्प्लिट कार्डियो केयर, इको कार्डियोग्राफी लगायत विभिन्न सेवा उपलब्ध छ। 24 घण्टा आपतकालीन सेवा पनि उपलब्ध छ। सम्पर्क नम्बर 9800585000।